नमस्कार बंधुरा सबा के स्वागत जाना ओवि आर्ट्स एंड क्राफ्टे। तो आज के तुम्हारे एक ऑयल पेस्टल सिनारी आका शेखा आशा करी सिनारिटा तुम्हारे भलो लागे। जदि ये सिनारी तुम्हारे भलो लागे एवं टाइपर आो सिनारी तुम्हारा देखते चाओ आका शिखते चाओ तालोर चैनल ओवि आर्ट्स एंड क्राफ्टे सबसक्राइब कर रेखो और पशे देवा बेल आइकनटार ऊपर क्लिक कर नियो ताहोले जखनी आमी कोनो नतून भिडियो आपलोड करब तखनी सेटा तोमादेर नोटिफिकेशन बारे चले जाबे। तो आमी शुरू करी, देखो एखाने प्रथमे आमी एकटा मार्कार पेन नियेछि एबं मार्कार पेन निये दुटो छोटो छोटो कूड़े घर आँकलाम एबं कूड़े घरेर उपरे देखो आमी गाछ आँकछि, जे नारकल गाछ बा खेजुर गाछ गाछ घरेर पिछने थाके सेई टाइपेर गाछ आमी एखाने आँकलाम। एरपरे देखो छोट दुटो बाका लाइन दिए आमी कि सुंदर दूरेर रास्ताटा करलाम एवं रास्तार धारे जे घास होयेछे सेई घासगुलो आमी एखाने पड़लाम। एरपर दूरेर गाछपाला करलाम एवं घरेर सामने जे बेड़ा थाके सेई बेड़ाटा आमी एखाने करलाम। देखो एखाने आमार रंग करा हये गेछे, एई तोमार छबि आकाटा हये गेछे। एबार आमी रंग करा शुरू करलाम। প্রথমে আমি একদম হালকা আকাশী রংটা নিয়ে রং করা শুরু করলাম, তারপর সাদা রং দিয়ে পুরো রংটাকে ভালোভাবে ব্লেন্ড করে দিলাম। দেখো এবার আকাশটাকে কি সুন্দর লাগছে। এরপর আমি সবুজ রংটা নিলাম এবং ঘুরিয়ে ঘুরিয়ে দূরের যে গাছগুলো আছে সেই গাছগুলোর উপর আমি রং করলাম এবং যে পেছনে যে নারকল গাছটা রয়েছে সেটার উপরও রং করলাম। এরপরে দূরের গাছ একটু হালকা করার জন্য তার উপর দিয়ে হালকা হলুদ রংটা বুলিয়ে দিলাম এবং দূরেও কিছু যে জায়গাটা পাকা একদম দূরে সেখানে হলুদ রং দিলাম এবং বাকি অংশে এখানে আমি সবুজ রং ইউজ করছি। দেখো এখানে আমি সবুজ রং সামনের জমি এবং দূরের জমিতে যে ক্ষেত বা মাঠ রয়েছে সেখানে সবুজ রং। এরপরে হালকা হলুদ দিয়ে সেই সবুজের উপর বুলিয়ে দিচ্ছি যাতে রংটা আরো ব্রাইট হয় এবং সূর্যের যে আলো পড়ছে সেটা ব্রাইট হয়ে বেরোয়। এবং এখানে আমি হলুদ রং দিয়ে এই রাস্তার রং এবং ঘরবাড়ির মধ্যে রং করছি, এটা হচ্ছে আমার বেস রং করছি। এরপর এর উপরে আমি অন্য রং আমি এখানে ইউজ করব। এরপরে দেখো ঘরের চালাতে প্রথমে খয়েরি রংটা নিয়ে ওপরের যে খড় বা বিচুলির যে একটু নিচের দিকে পুরনো হলে খয়েরি রং আসে সেই রংটা বা পুরনো হলে রংটা হয় সেই রংটা করছি। কমলা দিয়ে হালকা শেডটাকে মিলিয়ে দিচ্ছি। এবার যে ঘরের যে মাটি বা পাঁচিল আছে সেটাকেও আমি কমলা দিয়ে এখানে পুরো ঘিরে দিলাম। এরপর রাস্তার যে মিঠো রাস্তা যে খয়েরি রং সেই রংটা আমি এখানে ইউজ করছি। দেখো এখানে খয়েরি রংটাকে আমি ইউজ করছি। এই দেখো এখানে আমি খয়েরি রংটা ইউজ করছি। এবার একটা কাগজের সাহায্যে আমি এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে দিলাম। দেখো ব্লেন্ড এবং দূরের জমিটাকেও আবার আলাদা একটা পেপার দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি এবং সামনের যে জমি এবং সামনের কিছু দূরের কিছু জমিতে হালকা যে ডিপ রংটা ডিপ যে সবুজ রংটা সেটা ঘষে দিচ্ছি এবং আবার কাগজের সাহায্যে এটাকে আমি সুন্দরভাবে সব জায়গা যে জায়গাগুলোয় আলো ছায়া বোঝাতে হবে আমি ব্লেন্ড করেই সেই আলো ছায়া বোঝাচ্ছি। এরপর আমি মার্কার দিয়ে যে দরজায় ঢোকার দরজাটা সেইটা করলাম। এরপর দূরের কিছু আমি গাছ আঁকছি সেম মার্কার দিয়ে। দেখো দূরের দুটো তাল গাছ আঁকলাম। এরপর আমি কি করলাম খয়েরি রংটা দিয়ে ঘরের কিছু অংশে রং করলাম এবং দূরে দেখো আমি একটা ডাইরেক্ট অয়েল পেস্টেল দিয়ে একটা গাছ আঁকছি। প্রথমে গাছের যে কাণ্ড সেটা আঁকলাম এবং ডিপ সবুজ দিয়ে তার গাছের পাতা এগুলো আঁকা শুরু করলাম। এরপরে হালকা সবুজটা নিয়ে তার উপরের দিকে যে আলো হালকা কচি পাতা থাকে সেগুলো আমি এখানে আঁকলাম। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। অসংখ্য